হাফ ইয়ারলি এক্সামিনেশন 2024 জেনারেল মেথামেটিক্সৰ বৰপেটা জিলাৰ এই প্ৰশ্নটো আছিলে আৰু প্ৰশ্নটো হ'ল যে 4 9 আৰু 10ৰে হৰণ কৰিব পৰা আটাইতকৈ সৰু পূৰ্ণ বৰ্গ সংখ্যাটো উলিওৱা ঠিক আছে এনেকুৱা যদি আমাৰ প্ৰশ্ন থাকে এনেকুৱা প্ৰশ্ন আহি থাকে মাজে মাজে এনেকুৱা যদি প্ৰশ্ন আহে তেতিয়া হলে আমি কি কৰিম সাবা শর্ট ট্রিক হয় ইজি ট্রিক হয় তুমি কি করিবা 4 ইনটু 9 ইনটু 10 করিবা ঠিক আছে পূর্ণ বর্গ সংখ্যা উলিয়াব দিছে 4 যেটো সংখ্যা আছে এটো আমার পূর্ণ বর্গ সংখ্যা হয় ঠিক আছে 9 যেটো আছে এটো আমার পূর্ণ বর্গ সংখ্যা হয় এই দুটা আমি এনে কই রাখিম কিন্তু 10 আমার পূর্ণ বর্গ সংখ্যা নহয় এটুক আমি 2 ইনটু 5 লিখিব পারি ঠিক আছে 2 এর লগত যদি আমি আরো এটা 2 মাল্টিপ্লাই করু এইটো এটা পূর্ণ বর্গ হব আর যদি আমি এটা 5 এর লগত 5 মাল্টিপ্লাই করু এটো পূর্ণ বর্গ হব এতিয়া সোয়া 4 এটা পূর্ণ বর্গ 9 এটা পূর্ণ বর্গ 2 ইনটু 2 কইলে এটো পূর্ণ বর্গ 5 ইনটু 5 কইলে হেটো আমার কি হব পূর্ণ বর্গ হব এইখিনি যদি আমি এতিয়া টোটাল মাল্টিপ্লাই করু তেতিয়া হলে কিমান হব হেটোই আমার রাইট অ্যানসার হব 4 ইনটু 9 36 ইনটু 10 ইনটু 10 ইজ ইকুয়াল টু 3600 এইটোৱে এটা সংখ্যা আটাইতকৈ সৰু সংখ্যা যিটো পূৰ্ণ বৰ্গ সংখ্যা হয় যিটো 4 9 আৰু 10ৰ দ্বাৰাই কি হ'ব হৰণ কৰিব পাৰিম আমি ঠিক আছে এনেকুৱা আৰু ভিডিঅ'ৰ বাবে তোমালোকে আমাৰ চেনেলটো ছাবস্ক্রাইব কৰি ৰাখিবা আৰু ন'টিফিকেশ্যনটো অন কৰি ৰাখিবা ধন্যবাদ।